নমস্কার বন্ধুগণ, আমি দীপ, বয়স 18, ক্লাস ইন্টারের ছাত্র। আমি কলকাতায় থাকি, বাড়িতে আমার বাবা মা আর এক ছোট ভাই নান্টু, বয়স 13। এবার গরমের ছুটি, আমি ও নান্টু মিলে মামাবাড়ি যাব অনেক বছর পর। আমার মামাবাড়ি আসামে, আমার মায়েরা 3 ভাই বোন। আমার মায়ের খুব তাড়াতাড়ি বিয়ে হওয়ায় আমার মামা ও মাসি আমার থেকে বয়সে খুব বেশি বড় না। মামা 1 বছর হলো বিয়ে করছে এবং মাসি বি এ ফাইনাল ইয়ার। যাই হোক, এবার আসল গল্পে আসা যাক। আমি ও ভাই ট্রেনে টেপে রওনা দিলাম আসামের উদ্দেশ্যে। যাত্রাটা অনেকটাই দূর, তাই লুডো, দাবা খেলে ও বাইরের মনোরম দৃশ্য দেখে অনেক সময় পার হলো। কখন রাত হয়ে গেল টের পেলাম না। আসলে অনেক দিন পর দুই ভাই মিলে খুব মজা করলাম সারা দিন, তাই সময়ের খেয়াল ছিল না। রাতে খেয়ে ঘুমোলাম আর ভাবলাম কতদিন দেখুনি তাদের, তারা কি আমায় চিনবে। আরও অনেক এসব ভাবতে ভাবতে চোখ লেগে গেল। পরদিন সকালে উঠে দেখি আসাম আর বেশি দূর নয়। পৌঁছালাম, দেখি স্টেশনে দাদু নিতে এসেছে। বাড়ি যেতে যেতে জানতে পারি যে মামা শ্বশুরবাড়ি গেছে মামির সাথে। যাই হোক, বাড়ি পৌঁছেই দিদা জড়িয়ে ধরল ও বলল, কত বড় হয়েছিস তোরা দুজনে, সত্যি আমার চেহারা দেখলে যে কেউ বড়ি ভাববে, 6 ফুট লম্বা ও বলিষ্ঠ দেহ। অনেক বছর পর মাসিকে দেখলাম, কি সুন্দর দেখতে হয়েছে, সেক্সি কোমর আর কামে ভরা বুকগুলো, যে কেউ দেখে ফিদা হয়ে যাবে। মাসি আমাকে জড়িয়ে ধরতেই আমার ধনটা ফুলে উঠল, কোনোভাবে ম্যানেজ করলাম। তারপর ফ্রেশ হয়ে খেলাম, অনেক গল্প করলাম ও মাসির সাথে আমার ছোটবেলার বন্ধুত্বের কথা তুলে এখন আমার সেই বন্ধুর জায়গাটা তৈরি হলো এত বছর পরও। আমি ছোট থেকেই মাসিকে তুই করেই ডাকি, মাসিও তুমি ডাক পছন্দ করে না আমার থেকে। এভাবে 2 থেকে 3 দিন মজায় কাটছিল। কিন্তু একদিন দুপুরে হতে হতে হঠাৎ বাথরুমের এক ফাঁকা দিয়ে মাসিকে স্নান করতে দেখে তো আমার 7 ইঞ্চি এর ধন দানব রূপ ধারণ করে, আর সামলাতে না পেরে ওখানেই খিঁচতে শুরু করি। এমন কামরূপী পরি আগে কোথাও দেখিনি, পর্ণ তারকাদের থেকেও বেশি সেক্সি। অনেকক্ষণ হাত মারলাম মাল আউট হবে, এমন সময় দিদার আওয়াজ পাওয়ায় কোনো রকমে সেখান থেকে পালালাম। রাতে খাবারের সময় যতবার মাসির দিকে তাকাই ততবার কেমন লজ্জা লাগে ও ওই নগ্ন দৃশ্যটা মনে পড়ে। আমি, আমার মাল আসছে মাসি, কি করি মাসি, আমার মুখ ভরে দে তোর মালে। আমি তাই করলাম, পুরো গলা অবধি ঢুকিয়ে এক চাপে সব মাল ঢেলে দিলাম। মাসিও পুরোটা চেটে খেয়ে নিল। মাসি, নে খানকির বাচ্চা, এবার আমাকে মন ভরে খা। আমি একে একে তার কাপড় খুলতে থাকি। ভিতরে পড়ে থাকা গোলাপি ব্রোপেন্টি পরে শমাকে আরও বেশি সেক্সি লাগছিল। ব্রোটা সরিয়ে তার দুধগুলো মুখে ভরে নেই আর আরেকটা হাত দিয়ে টিপতে থাকে। এমন টিপন খেয়ে মাসি আহ উফফ করতে থাকে, তা শুনে আমার আমরা জোশ বেড়ে যায়। আমি দুধে চুমু দিতে থাকি, বোটাতে জিব দিয়ে ঘষি ও হালকা কামড় বসাই। বেশি জোশে জোরে কামড় বসিয়ে ফেলি ও মাসি চিৎকার করে উঠে উঠে আমি হাত দিয়ে তার মুখ চেপে ধরি। মাসি, তুই পাগল নাকি বাইনচোদ, এভাবে কেউ কামড় দেয় নাকি? আমি, শরীর সমা ভুল হয়ে গেছে, আর হবে না মাসি, অনেক বুক খেয়েছিস, এবার নিচের জ্বালাটাও মেটা। আমি, দেখ তোর গুদ চেটে তোকে আজ পাগল না বানিয়েছি। এই বলে আমি তার প্যান্টির দিকে হাত বাড়ালাম, দেখি পানটি পুরো কম রসে ভিজে গেছে। আমি তা খুলে ওর বাল ভরা গুদ দিয়ে মুখ ঢুকিয়ে পুরা রস পান করি আর ও আহহ উমমম করে ওঠে। আমি, ইস্কি বাল, তোর গুদে কটিস না কেন মাসি, শেষ আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে করছিলাম অনেক মাস আগে, তারপর থেকে এই মায়ামি কুদকে আর কেউ ঝাঁপালি না, তবে থেকে আমার কুর শুকনো পড়ে আছে। আমি, ইস্কি কষ্ট আমার নাসির, চিন্তা নেই, আজ তোর কুতে এত জল খসবো যে গুদে বন্যা হয়ে যাবে। এ বলে আরও সর্বসুখে চুষতে লাগলাম। আমারও একটু অভিজ্ঞতা আছে, টিউশন এ বান্ধবীকে 2 থেকে 3 বার লাগিয়েছি, সে গল্প না হয় অন্য কোনো দিন। কিছুক্ষণ পর দুটো আঙ্গুল তার গুদ ঢুকিয়ে ভেতর বাহির করতে লাগলাম, তার চিৎকার আরও বেড়ে গেল। এর মধ্যে সে আরও 2 বার জল খসালো, আমি পুরোটা গিলে খেলাম আর বলার মুঠি ধরে টানছিলাম। এই সবে আমার বাড়াটা আবার সবলে দাঁড়িয়ে গেছে। মাসি, শুধু কি চাটবি নাকি, তোর মোটা বাড়াটা ঢোকা আর তোর মাসিকে স্বর্গীয় সুখে ভরে তোলো। আমি এরপর তার পা দুটো আমার কাঁধে তুলে বাড়াতে থুতু ঘষে তার গুড়ের উপর ঘষতে লাগলাম। সে যে কি আনন্দের মুহূর্ত সে কি জানে মাসি, দীপ ঢুকারে আমি আর পারছি না, আমি মরে যাব প্লিজ। এই বলে আমি এক ধাক্কা দিতেই অর্ধেক বাড়া ঢুকে গেল। মাসি আহ উমমম, আমি আস্তে আস্তে ঠাপাতে লাগলাম, মাসিও তালে তালে কোমর দুলিয়ে তল ঠাপ দিতে থাকে। কিছুক্ষণ চলল, এবার মাসির একটু আরাম লাগায় জোরে করতে বলল। আমিও আরেক লম্বা ধাক্কায় এবার পুরো 7 ইঞ্চি তার গুদ্দে ভরে দিলাম। মাসি আহ,
আস্তে খুব ব্যথা করছে, তোরটা খুব বড় আস্তে ঠাপা। আমি, এবার আমার পায়েকে দেখ, তোকে চুদে আজগুদ ফাটাই দিব মাগি, বলে লম্বা লম্বা থাপ দিতে লাগলাম। আহ, উফ, মাসি চিৎকার করলে তার মুখ চিপে আরও ঝড় ঢোকাতে থাকি। এভাবে কিছুক্ষণ করে আমি, ঘোর, এবার তোর কুত্তা চোদন চুদব, বলে তাকে ডগি পোচ চুদতে লাগলাম। ও ব্যথাতে বালিশ কামড়ে গোমাতে থাকে, আমিও নিজের পুরো শক্তি লাগিয়ে দেই। ওর মানে জল ভরে পিছলে হয়ে গেছে পুরো। এখন ঢোকাতে সুবিধে হচ্ছে, মাসি ছাড়, এবার আমার খুব ব্যথা করতেছে। আমি এবার একটু আস্তে আস্তে করলাম, মাসি আহ মোম, এভাবেই করে যা, উফ কি সুখ। আমার বয়ফ্রেন্ড কোনো দিনও এত সুখ দিতে পারেনি। আমি, মাসি আমার হয়ে এসেছে, আর মাল ধরে রাখতে পারছি না। মাসি আমার গুদ ভরে দে, তোর মাল এ অমর পেট বেঁধে দে, তোর এই মাসিকে অতৃপ্ত রাখিস না। আমিও আর কিছু লম্বা টান এ পুরো গরম মাল আউট করে দিলাম গুদের ভিতর। বাড়াটা বের করতেই আগ্নেয়গিরির লাভার মতো বেরিয়ে আসে। আহহ, কি আরাম! এরপর দুজন জড়িয়ে শুয়ে রইলাম। মাসি, আজ থেকে তুই আমার ভাতার আর আমি তোর মাগি। আমি, জো হুকুম আকা।